একটা 3 বছর 3.5 বছরের কোর্স 4 বছরের কোর্সে প্রচণ্ড মেন্টাল হ্যারাসমেন্ট থাকে, মেন্টাল টর্চার থাকে, চাপ থাকে, পড়াশোনার বেসিসে সেটা সব তরফ থেকেই থাকে। সেখানে মানে প্রাইমা ফেসে কোনো ফাউল প্লে এখনো পর্যন্ত পুলিশ পায়নি, আর বাকি জিনিসপত্র আমরা তদন্ত করে দেখছি, তদন্ত সাপেক্ষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার এসএসকেএম হাসপাতালের হস্টেলের ভেতরে এক নার্সিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। আজ বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ এসএসকেএম হাসপাতালের ভেতরে এক হস্টেলে নার্সিং পড়ুয়ার দেহ পাওয়া যায় বাথরুমের ভেতরে। পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে এই দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিল, সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট ছিল এক ছাত্রী, সুতপা কর্মকার, তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। সকালবেলা 10টা থেকে 10:30 নাগাদ হস্টেলের ভেতরে বাথরুমের ভেতরে উদ্ধার করা হয়, এবং যেটা সূত্রের খবর তার আরও দুজন রুমমেট ছিলেন, সেই রুমমেটরা যখন ফেরেন সেই সময় দেখা যায় বাথরুমের দরজা বন্ধ ভেতর থেকে, ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় পরে দরজা ভেঙে যখন ভেতরে ঢোকা যায় দেখা যায় তাই রয়েছে ওই দ্বিতীয় বর্ষের নার্সিং পড়ুয়া। দেখুন, র্যাগিং বলতে পারছি না, এবার পড়াশোনার বেসিসে মানে টোটাল থ্রু কোর্সটাতে একটা 3 বছর 3.5 বছরের কোর্স 4 বছরের কোর্সে প্রচণ্ড মেন্টাল হ্যারাসমেন্ট থাকে, মেন্টাল টর্চার থাকে, চাপ থাকে, পড়াশোনার বেসিসে সেটা সব তরফ থেকেই থাকে, পড়াশোনার টোটাল কোর্সটাই তো ঘটনা। আমি তো আশঙ্কা কিছু করতে পারছি না এই মুহূর্তে, ভেতরে গিয়ে যদি আমি কিছু না জানতে পারি, স্টুডেন্টদের সাথে যদি কথা না বলে যদি কোনো ইনফরমেশান আমাকে পেতে হবে, তার বেসিসে তো আমি কিছু একটা অ্যাজাম্পশন করবো, তো সেটা আমি পাচ্ছি না, কারণ ওখানে তালে ঝুলিয়ে রেখেছে, আমি ভেতরে যেতে পারছি না। তো এবং ওরা যে মানে সহপাঠী আছে তারাই সকালবেলায় মোটামুটি 10:30টার দিকে বডিটাকে লোকেট করে, লোকেট করার পর পুলিশ অথরিটিকে জানায়। বডিতে আর কোনো ইঞ্জুরি মার্ক বা কিছু পাওয়া যায়নি, আইডেন্টিফাইড হয়েছে সুতপা কর্মকার নাম। না, এখনও পর্যন্ত যেটা জানা গেছে যে ছাত্রী মানে পড়াশোনায় ভালো ছিল এবং একটু ইন্ট্রোভার্ট ছিল, এবং সেখানে মানে প্রাইমা ফেসে কোনো ফাউল প্লে এখনও পর্যন্ত পুলিশ পায়নি, আর বাকি জিনিসপত্র আমরা তদন্ত করে দেখছি, তদন্ত সাপেক্ষ। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে এখনও পর্যন্ত প্রাথমিক তদন্তে তার কাছ থেকে কোনো রকম সুইসাইড নোট পাওয়া যায়নি, তার ঘর থেকে কোনো রকম নোট পাওয়া যায়নি, এবং কী কারণে সে আত্মঘাতী হলো বা কী কারণে তার মৃত্যু হলো, এই অস্বাভাবিক মৃত্যু হলো, তা এই মুহূর্তে তদন্ত করে দেখছে ভবানীপুর থানার পুলিশ। ক্যামেরা পার্সন প্রবীর বিশ্বাসের সঙ্গে রাজেশ সাহা, আজ তক বাংলা।